हेलो फ्रेंड्स, तो আমরা হয়তো কালকে বড় সড় পতনের একটা মুখোমুখি হতে চলেছি। শেয়ার মার্কেটে ভীষণ বড় একটা পতন আসতে চলেছে, কারণ সেনসেক্স দেখুন আজকে 0.2% পড়লেও ইউএস ডলার পড়ছে এবং পুরো ওয়ার্ল্ড মার্কেট পুরোপুরি পড়ছে। দেখুন ডাউ জোন্স আজকে পড়েছে প্রায় 1.86% এর কাছাকাছি এবং ড্যাক্স, যেটা ড্যাক্স ইনডেক্স যদি ধরুন 2.72% এর কাছাকাছি পড়েছে এবং সিএসি 40 দেখুন প্রায় 2.80% পড়েছে। এবং যদি আমরা দেখি IMOEX মানে হচ্ছে রাশিয়া যে ইন্ডেক্স, তো ওটা পড়েছে -7% এর কাছাকাছি, -6.84, মানে প্রায় 7% এর কাছাকাছি। এবং আমরা যদি নিফটি দেখি এবং দেখুন ন্যাসডেক দেখি, ন্যাসডেক পড়েছে -2%। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা ইন্ডেক্স ভীষণভাবে পড়ছে। এবং যদি আমরা FTSE দেখি, FTSEও প্রায় আজকে চেঞ্জেস হয়েছে 2.49%। তো প্রত্যেকটা ইন্ডেক্স ভীষণভাবে পড়ছে এবং তার একমাত্র কারণ, যেটার একমাত্র কারণ হচ্ছে গিয়ে পুতিনের কিছু কথা বলা। এবং আমরা হংকংয়ের যে ইন্ডেক্স আছে সেইটাও কিন্তু পড়েছে আজকে প্রায় 0.62%, -0.62% আজকে পড়েছে। এবং তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে পুতিনের একটা বক্তব্যে কতটা ভালো মার্কেট পড়েছে। পুতিন কিন্তু যুদ্ধ থেকে এখনও সরছে না। এবং নিফটির কোন কোন জায়গাতে কালকে আমরা কী কী জায়গাটা খেয়াল রাখতে পারি, এবং নিফটি দেখুন আজকে একটা ডজি ক্যান্ডেল গঠন করেছে এবং এই ডজিটা কিন্তু ইন্ডিকেট করছে যে মার্কেট এখন উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে। মার্কেটও ভীষণ পরিমাণে কনফিউজড এবং মার্কেট এই যে নিউজটা যেহেতু চলে এসছে এবং যেহেতু আমাদের ইন্ডিয়ান মার্কেট পুরোপুরি ওয়ার্ল্ড মার্কেটের উপরে বেস করে চলে, এবং ন্যাসডেক বলুন, ডাউ জোন্স বলুন, এবং প্রত্যেকটা মার্কেট কিন্তু পড়েছে, তো সেই জায়গাতে আমরা কাল কতটা পড়ার এক্সপেক্ট করতে পারি সেটা নিয়ে আজকে বলবো। তো দেখুন প্রায় আমরা ধরতে পারি 15,640 এই লেভেলটাতে একটা বড় সড় সাপোর্ট ছিল এবং সেই সাপোর্টটা এক দুবার নিয়েছে। তো এই জায়গাটাতে একটা সাপোর্ট হতে পারে এবং তারপরের সাপোর্ট হতে পারে 15,400। তো আশা করছি 15,400 কাছাকাছি যাবে না, তো তার আগেই হয়তো ফেরার একটা সম্ভাবনা আছে। কিন্তু তবুও আমরা দেখতে পারি এই ঠিক 15,600 এই লেভেলটা কিন্তু একটা বড় সড় জোনটা, বড় সড় একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করতে পারে আশা করা যায়। তো সেই অনুযায়ী আপনারা ট্রেড করবেন।